আগামীকাল থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ ইতিমধ্যে আমরা যে দেখতে পাচ্ছি আজকে মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করার পরে কিন্তু একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন এই কোভিডকে মোকাবিলা করার জন্য প্রথম থেকে তিনি দেখেছিলাম যে একগুচ্ছভাবেই মানে প্রথম থেকে তিনি বলেছেন যে কোভিড মোকাবিলার কিন্তু প্রথম চয়েস থাকবে সরকারের আজ শপথ গ্রহণ রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান করার পরে কিন্তু তিনি একাধিক বৈঠক করেন এবং সেই বৈঠক করার পর কিন্তু আজ ঠিক দুপুর দুটোর সময় কিন্তু একটি প্রেস কনফারেন্স করেন এবং এবং তিনি সেই সাংবাদিক বৈঠকে বিভিন্ন একগুচ্ছ অর্থাৎ কোভিড মোকাবিলার ক্ষেত্রে একগুচ্ছ তিনি যেসব নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকা নিয়েই আমরা এখন একদম বিস্তারিতভাবে আলোচনা করবো এবং বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো সেই সঙ্গে কিন্তু যে দাওয়াই তিনি দিয়েছেন যে আগামী কাল থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ এই ইস্যুতে তিনি কারণ জানিয়েছেন কিন্তু যেহেতু লোকাল ট্রেনগুলিতে চরমভাবে গ্যাদারিং হচ্ছে এবং সেই গ্যাদারিং হওয়ার ফলে কিন্তু কোভিডের যে সংক্রমণ সেই সংকটের পরিমাণ যথেষ্টই বাড়ছে আমি এখন রয়েছি আজিমগঞ্জ স্টেশনে সেই আজিমগঞ্জ স্টেশন চত্বর কিন্তু একদম ফাঁকায় বলা যেতে পারে মানুষজন কিন্তু মানে চরমভাবে সচেতন হয়েছেন এবং তারাও সচেতন হয়ে কাজ করার চেষ্টা করছেন আমি আজিমগঞ্জ স্টেশনে রয়েছি সেই স্টেশনের ক্যামেরায় অর্ঘ রয়েছে অর্ঘ আপনাদের দেখানোর চেষ্টা করছে স্টেশন কিন্তু কার্যত ফাঁকা অর্থাৎ মানুষ কিন্তু তার যে সচেতনতা সেই সচেতনতা কিন্তু মেনে চলছে বিভিন্ন ট্রেনগুলি অর্থাৎ জংশন স্টেশন নাজিমগঞ্জ জংশন কার্যত এই স্টেশন কিন্তু এখন একদমই ফাঁকা সেই সঙ্গে যে চিত্র আমরা আপনাদের দেখাচ্ছি সেই সঙ্গে আজকের যে বিস্তারিত যে চিত্র আপনারা দেখতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোভিড মোকাবিলার জন্য কিন্তু এক বছর নির্দেশিকা জারি করেছেন সেই নির্দেশিকা নিয়ে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে একটি আপনাদের আপডেট জানিয়ে রাখি অর্থাৎ আমি আজিমগঞ্জ জংশন স্টেশন এই স্টেশনে আসার আগে আমরা স্টেশন কর্তৃপক্ষ অর্থাৎ স্টেশন ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলেছিলাম কিন্তু তার কাছ থেকে পাওয়া ইনপুট অনুযায়ী অর্থাৎ যে খবর আমরা পাই সেই খবর অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত এই জংশন স্টেশনে অর্থাৎ কাটোয়া এর সামনের দিকে রয়েছে হচ্ছে কাটোয়া শাখা এবং তারপর যেটি হাওড়া চলে গেছে এবং অপর দিকে যদি আমি দক্ষিণ দিকে ধরি নর্থের দিকে ধরি উত্তরে কিন্তু এদিকে দুটি শাখা রয়েছে একটি রামপুরহাট নলহাটি এবং অপরটি রয়েছে উত্তরে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে শাখা এই দুই শাখা কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে প্রোটোক যে যে ইনফরমেশান এসে পৌঁছেছে কাটোয়া পর্যন্ত কিন্তু ট্রেন একদম কাটোয়া থেকে হাওড়া পর্যন্ত ট্রেন কিন্তু একদম ক্যান্সেল করে দেওয়া হয়েছে অর্থাৎ লোকাল ট্রেন কিন্তু একদমই যাবে না কিন্তু অপরদিকে যদি আমি আপনাকে যদি আজিমগঞ্জ স্টেশনের কথা বলি আজিমগঞ্জ স্টেশন থেকে কিন্তু এখন পর্যন্ত যে নোটিফিকেশন এসে পৌঁছেছে স্টেশন মাস্টার কাছে কার্যত হবে সেই নোটিফিকেশান অনুযায়ী এখন পর্যন্ত আজিমগঞ্জ স্টেশন থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেন এখন পর্যন্ত ক্যান্সেল করা হয়নি লোকাল ট্রেন কিন্তু এক্সপ্রেস ট্রেন বেশ কিছু এক্সপ্রেস ট্রেনকে গত কিছুদিন আগে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তার মধ্যে তিস্তা রয়েছে কবিগুরু সাত তারিখ থেকে তাকে বাতিল করা হবে এছাড়াও বিভিন্ন ট্রেন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে সেই সঙ্গে সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শপথ গ্রহণের পরে কিন্তু এক বছর নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকা নিয়ে আজ বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আমি রয়েছি প্রবীণ আপনাদের সঙ্গে আপনারা ঠিক কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কি চাইছেন বা কি বলতে চাইছেন জনসাধারণের উদ্দেশ্যে বা সরকারের কাছে কি আর্জি রাখছেন সেদিকেও আমরা নজরে রাখবো সেই সঙ্গে আপনাদেরকে যে যে ইনফরমেশানের জন্য আমি একজন সরাসরি সম্প্রচারে হয়েছি কোভিড রুখতে মমতা ব্যানার্জি যে নির্দেশিকাগুলি জারি করেছেন তার মধ্যে কিন্তু রয়েছে মাস্ক স্যানিটাইজিং এবং সামাজিক ফিজিক্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব তা কিন্তু মেনেই চলতে হবে মাস্ক পরিহিতভাবে থাকতে হবে হাত সবসময় যতটুকু পারবেন স্যানিটাইজেশন করার চেষ্টা করবেন এবং ভিড় ভিড় জায়গায় দূরত্ব রেখে চলবেন সেই সঙ্গে আর যেসব বিস্তারিত জিনিসগুলো দেওয়া হয়েছে প্রথমে যেটুকু যে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আগামীকাল যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে রাত্রে বৃহস্পতিবার থেকেই রাজ্যের সমস্ত লোকাল ট্রেন কিন্তু বন্ধ সেই সঙ্গে বলা হয়েছে যে বিমান যাত্রায় অর্থাৎ আমরা অনেকেই দেখি যে বিমান যাত্রা করেন সেই বিমান যাত্রার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ বিমান যাত্রায় করতে গেলে বা বিমান বিমানযাত্রা করে এলে সেখানে কিন্তু কোভিড নেগেটিভ যে সার্টিফিকেট সেই নেগেটিভ সার্টিফিকেট কিন্তু একদম বাধ্যতামূলকভাবে বলেছেন মুখ্যমন্ত্রী অপরদিকে বলা হয়েছে যদি যারা জরুরি ভিত্তিতে আসছেন অর্থাৎ যাদের জরুরি ভিত্তিতে আসা যাওয়া করতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু চোদ্দ দিনের যে কোয়ারেন্টাইন তা কিন্তু একদম জরুরি বলে ঘোষণা করেছেন একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি দিনের দিন কিন্তু এই কোভিড সিচুয়েশন কিন্তু বেড়েই চলেছে যেহেতু আজকে দেখি যে মুখ্যমন্ত্রী কিন্তু তিনি যেহেতু বেড বাড়ানোর আশঙ্কা যে বলেছেন যে তিন হাজার বেড বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্যে এছাড়াও বিভিন্ন জেলাগুলিতে জেলা প্রশাসন যারা রয়েছেন তাদের সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলছেন জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছেন সেই সঙ্গে যে কোভিডের যে ডোজ অর্থাৎ কোভিডশিল্ড বা কোভ্যাক্সিন যেসবভাবে আমাদের টিকাকরণ করা হচ্ছে তাদের সেদিকে কিন্তু নোট জোর দেওয়া হয়েছে এবং তার সঙ্গে যাদের সেকেন্ড ডোজ রয়েছে সেগুলোকে কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হয়েছে কারণ যেহেতু যাদের ইতিমধ্যে ফার্স্ট ডোজ হয়ে গেছে তাদের সেকেন্ড ডোজের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদেরকে যে পয়েন্টটি জানালাম যে বিমানযাত্রার ক্ষেত্রে কোভিড নেগেটিভ সার্টিফিকেট কিন্তু একদম বাধ্যতামূলক এবং অপরদিকে যারা জরুরি ভিত্তিতে আসছেন বা যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু চোদ্দো দিনের কোয়ারেন্টাইন তা একদম জরুরি ভিত্তিতে অপরদিকে সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু পঞ্চাশ শতাংশ কর্মীদের নিয়ে কাজ করতে হবে যদি সরকারি বলুন বা বেসরকারি বলুন দুই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ শতাংশ কর্মীদের নিয়ে কাজ করতে হবে এবং তিনি অপর আরেকটিও বলেছেন যে ওয়ার্ক ফ্রম হোম করার চেষ্টা করতে বলেছেন বেসরকারি যেসব সংস্থানগুলি রয়েছেন বা যেসব বেসরকারি সংস্থা যারা কাজ করেন সেক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের কথাও কিন্তু তার মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু উঠে এসেছে একদিকে যখন বেসরকারি এবং সরকারি কাজগুলিকে দপ্তরকে কিন্তু পঞ্চাশ শতাংশ কর্মীদের নিয়ে কাজ করার কথা বলা হয়েছে অপরদিকে যে বাজার খোলা রাখার সিদ্ধান্ত যেটি দেওয়া হয়েছিল। কিছুদিন আগে পর্যন্ত আমরা যে টাইমিংটি দেখেছিলাম সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সেই থেকে একটু এদিক ওদিক করিয়ে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত তা খোলা থাকছেই এবং তার সঙ্গে বিকে যেটি তিনটা থেকে পাঁচটা খোলা ছিল সেটিকে পরিবর্তন করিয়ে বিকেল পাঁচটা থেকে সাতটা করা হয়েছে অর্থাৎ যাদের দোকান রয়েছে যারা সেই সব ক্ষেত্রে সেই যে যে কোনো দোকানই বলুন না কেন সেই দোকানগুলি কিন্তু সকাল সাতটা থেকে দশটা এবং বিকাল পাঁচটা থেকে সাতটা এই টাইমে খোলার নির্দেশিকা দেওয়া হয়েছে অপরদিকে সরকারি যে পরিবহনগুলি রয়েছে মেট্রো এছাড়াও বাস সরকারি যে পরিবহনগুলি রয়েছে সেগুলোতে কিন্তু যাত্রী সংখ্যা অর্ধেক করার সিদ্ধান্ত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মেট্রো আমরা দেখেছি কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু মেট্রোতে চলাচল করার মানুষজন সেই মেট্রোর অপরদিকে সরকারি পরিবহন রয়েছে বাস রয়েছে ট্রাম রয়েছে এসব এই জায়গাগুলিতে কিন্তু যেহেতু যাত্রীরা ওঠেন সেই যাত্রী অর্ধেক করারও নির্দেশিকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অপরদিকে একদম নজর করা সিদ্ধান্ত এসছে গয়নার দোকানের দিকে যেহেতু এখন সামনে আসছি ঈদ সেক্ষেত্রে এটি গয়নার দোকানের উপর মানুষের ঝোঁক বাড়ে সেই গয়নার দোকানের জন্য খোলার জন্য কিন্তু একটি নির্দেশিকা দেওয়া হয়েছে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত গয়নার দোকান খোলা থাকবে অর্থাৎ নজর সিদ্ধান্ত বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গয়নার দোকানে কিন্তু দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত খোলা থাকবে কোনো অনুষ্ঠান বা কোনো জমায়েত বা বিয়ে যাই বলুন না কেন তা পঞ্চাশ জনের বেশি নিয়ে কিন্তু তা করা যাবে না এবং যারা পঞ্চাশ জন নিয়ে করবেন তাদেরকেও কিন্তু বি সেটি করার আগে কিন্তু প্রশাসনের কাছে অনুমতি নিতে হবে অর্থাৎ যে কোনোই আপনি অকেশন করুন না কেন সেক্ষেত্রে প্রশাসনের কাছে কিন্তু আপনাদেরকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক এবং সেই অনুষ্ঠান কিন্তু পঞ্চাশ জনের বেশি জমায়েত নিয়ে কিন্তু করা যাবে না অপর দিক থেকে ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও কিন্তু যেহেতু ব্যাঙ্কগুলির তরফ থেকেও পশ্চিমবঙ্গ সরকারের কাছে বারংবারই নোটিশ দেওয়া হচ্ছিল বারংবারই তারা চিঠি পাঠাচ্ছিলেন যে সেক্ষেত্রে সরকার তাদের ক্ষেত্রে একটু তাদের তাদের উপরে একটু দৃষ্টি আরোপ করুক সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কেও কিন্তু দেওয়া হয়েছে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ব্যাংক খোলা থাকবে অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এটা নজর করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কিন্তু যেহেতু ব্যাংকের উপর থেকে বারংবার ব্যাঙ্ক কর্মীদের তরফ থেকে বা ব্যাংকের অফিসিয়ালদের তরফ থেকে বলুন বারবার কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হচ্ছিল ব্যাঙ্কগুলিকে যাতে সেক্ষেত্রে একটু দেখার জন্য তাই কিন্তু এই ব্যাঙ্কগুলিকে কিন্তু সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাঙ্ক খোলার অর্থাৎ মুখ্যমন্ত্রী আজ শপথ গ্রহণের পর কিন্তু তারা বিভিন্নভাবে বৈঠক করেন বিভিন্ন কর্মীদের সঙ্গে বৈঠক করেন বৈঠক করার পরেই কিন্তু আজকের দিনে এই সাংবাদিক বৈঠকে কিন্তু এই জিনিসগুলি জানিয়েছেন অর্থাৎ প্রথমেই কিন্তু একদিকে থাকছে কিন্তু রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ সেই নিয়ে আমরা আপনার বিস্তারিত জানালাম এবং তার সঙ্গে বিস্তারিত জানালাম আজ সাংবাদিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী ঠিক কী 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 জানিয়েছেন অর্থাৎ কী কী নির্দেশিকা নিয়ে রয়েছেন কিন্তু তিনি তিনি বারংবার তার মুখে কিন্তু উঠে এসেছে কোভিড মোকাবিলা অর্থাৎ তিনি অগ্রাধিকার দিয়েছেন এই কোভিড মোকাবিলাকে একদিকে যখন কোভিডের সংক্রমণ সারা দেশ জুড়ে বাড়ছে সেই সঙ্গে বাড়ছে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কোভিড আক্রান্ত দিনের দিন হু করে বেড়ে চলেছে সেই সঙ্গে বাড়ছে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অপরদিকে যাদের যাদের অ্যাসিমটোমেটিকভাবে যারা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন জায়গায় যারা কোভিড আক্রান্ত হয়ে বা বা বাড়িতে যে কোনো কারণে মারা যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সেই মৃতদেহটি ওঠানোর জন্য কেউ আসছে না আগ কেউ যাচ্ছে না সেক্ষেত্রে এটি নজর করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অর্থাৎ তাদের যে র্যাব টেস্ট বা সেই টেস্ট যেটি আমরা যেটি দেখেছিলাম যে আর্টিফিশিয়াল টেস্ট যে টেস্টের বাহাত্তর ঘন্টা পরে রিপোর্ট আসে সেক্ষেত্রে সেই দেহদে মৃতদেহ সৎকার নিয়ে চরম অসুবিধার মধ্যে পড়েন আত্মীয় না বা মৃতদেহের বাড়ির লোকরা সেক্ষেত্রে কিন্তু নজর করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আধ ঘন্টার মধ্যে সেটিকে র্যাব টেস্ট করে মাধ্যমে সেটিকে নেগেটিভ যদি হয় তাহলে সেটিকে শপদেহটিকে দাহর ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন একদম বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী প্রথম দিনই শপথ বাক্য পাঠ করার পর মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরই কিন্তু নজর করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই কোভিড মোকাবিলায় দাওয়ায় দিয়েছেন একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন অপরদিকে বাজারের পার্টিকুলার টাইম বেঁধে নিয়েছেন কোন টাইম থেকে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বাজার খোলা থাকবে সেই সঙ্গে যারা বিমানে ট্রাভেল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রিপোর্ট কোভিড রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক এবং যারা বাইরে থেকে আসছেন বা যাওয়া আসা করছেন জরুরি ভিত্তিতে তাদের কিন্তু চোদ্দ দিনের কোয়ারেন্টাইন অবশ্যই জরুরি একদিকে যখন লোকাল ট্রেনের কথা আপনাকে বললাম আজিমগঞ্জ জংশন স্টেশন এই জংশন স্টেশনের যে দক্ষিণ প্রান্তে যান রয়েছেন কাটোয়া অর্থাৎ কাটোয়ার পরে যে ডি হাওড়া শাখা হাওড়া ডিভিশন এবং উত্তর দিকে গেলে কিন্তু দুটি ডিভিশন অর্থাৎ দুটি ভাগ হয়ে যাচ্ছে একটি রামপুরহাট নলহাটি এবং অপরটি মালদা হয়ে যা উত্তরবঙ্গ যাচ্ছে এই দুই শাখায় এখন পর্যন্ত যেহেতু কাটোয়া থেকে হাওড়া পর্যন্ত কিন্তু সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ আবারও আপনাদের জানিয়ে রাখি কাটোয়া থেকে হাওড়া পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র চলবে স্টাফ স্পেশাল যে ট্রেনগুলি রয়েছে অর্থাৎ রেলওয়ের কর্মচারীদের জন্য যে রেলওয়ে যে স্টাফ স্পেশাল ট্রেন শুধুমাত্র সেই ট্রেনগুলি চলবে অপরদিকে আজিমগঞ্জ স্টেশন থেকে দুই দুই শাখার দিকে যাওয়ার এখন পর্যন্ত যে নোটিফিকেশান এসি পৌঁছেছে তাতে কিন্তু এখন পর্যন্ত কোনো লোকাল ট্রেন ক্যান্সেলেশনের আমরা যে রেল মারফত বা এখানকার সূত্র মারফত যেটুকু জানতে পারছি স্টেশন স্টেশন মাস্টারের মারফত যেটুকু জানতে পারছি যে এখন পর্যন্ত এখানে কিন্তু ফার্দার কোনো নোটিফিকেশান আসেনি যে আজিমগঞ্জ থেকে তারপরে যে হাওড়া রামপুরহাট নলাটি এবং মালদা রুটের কিন্তু এখন পর্যন্ত কোনো লোকাল ট্রেন বাতিল করা হয়নি কিন্তু ফার্দার নোটিফিকেশান আসতে পারে বলে তিনি জানিয়েছেন যে ফার্দার নোটিফিকেশান আসলে সেটা কি সেটা আমরা আপনাদের জানাবো সেই সঙ্গে আমরাও কিন্তু আপনাদের জানাবো ফার্দার যে কোন শাখায় কোন ট্রেন বাতিল হচ্ছে যেহেতু জনসাধারণের অবশ্যই তাদের জানা জরুরি যে কোন কোন শাখায় ট্রেন চলছে কিন্তু অপরদিকে যদি দেখি যে এক্সপ্রেস ট্রেনগুলি কিন্তু কিছুদিন আগেই আজ থেকে কিছুদিন আগে কিন্তু এক্সপ্রেস ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে আগামী সাত তারিখে কবিগুরু এক্সপ্রেস বাতিল করা হচ্ছে সেই সঙ্গে তিস্তা তো বাতিল করা হয়েছে এছাড়াও বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলিকেও কিন্তু বাতিল করা হয়েছে আজকের মতো ঠিক এইখানেই এন টিভি ডাব্লিউবির এত সরাসরি সম্প্রচার থেকে আমি ইজাজত চাইছি আপনাদের কাছ থেকে এবং সেই সঙ্গে আমরা আপনাদের পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে জানালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শপথ বাক্য পাঠ করার পরেই তিনি যে সিদ্ধান্তগুলি নিয়েছেন কোভিড মোকাবিলার জন্য একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেই নির্দেশিকা আমরা আপনাদের জানালাম ক্যামেরায় অর্ঘ আমার সঙ্গে ছিল আজকের মতো দিন বিদায় আবার দেখা হবে কোনো এক সময়ে